নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আর অনেক সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন। আর দেখুন, বিশেষ করে বলবো, আতশবাজি আপনারা সকলেই আপনারা পোড়ান এই দীপাবলিতে, কিন্তু সাবধান এবং সতর্কতার সাথে। কোনো ছোট আনন্দ যেন আপনাদের ক্ষেত্রে বড় দুঃখের বাতাবরণ ডেকে না আনে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। চলুন, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী, আর এই চতুর্দশী তিথি আপনাদের ক্ষেত্রে থাকবে বিকেলবেলা 5:29 পর্যন্ত, তারপরেই পড়ে যাবে অমাবস্যা, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা। আর এই চতুর্দশী তিথি চলাকালীন মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসকলায় সেবন চতুর্দশী তিথি চলাকালীন কখনোই করবেন না, তা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে। নক্ষত্র আজকে থাকছে হস্তা নক্ষত্র, করণ শকুনিকরণ। আর হস্তা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীতে এটা একটি 13 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থিত হয়ে থাকে কন্যা রাশির ঘরে, যা চন্দ্রের আধারে, অর্থাৎ চন্দ্রের সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে বা চন্দ্রের দ্বারা পরিচালিত একটি নক্ষত্র। এই চন্দ্রের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কি গাছ পুজো করা শুভ হবে সেটা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। আর দেখে নেব আজকে আপনাদের ক্ষেত্রে যেহেতু করণ রয়েছে শকুনিকরণ, শকুনিকরণ সর্বদা বুঝিয়ে থাকে যে কোনো তীক্ষ্ণ কাজকে, যে কোনো গোপন এবং তীক্ষ্ণ কাজকে বুঝিয়ে থাকে। পক্ষ আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কৃষ্ণপক্ষ, আর যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে বৈদ্রিতি যোগ। আজকে দিন থাকছে আপনাদের ক্ষেত্রে সোমবার, আর রাহুকাল থাকবে সকালবেলা 7:02 থেকে 8:28 পর্যন্ত। এই ছোট্ট সময়কালে আপনাদের ক্ষেত্রে কোনোরকম কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 5:36 সকালবেলা থেকে 7:02 পর্যন্ত সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে 8:28 থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকর্ম শুরু করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। ব্যবসা শুরু করার জন্য 27 অক্টোবর সকালবেলা 7:00 থেকে 10:58 রয়েছে শুভ সময়। এই সময় ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি 27 অক্টোবর 1:02 থেকে 5:37 বিকেলবেলা, এবং পরবর্তী সময়ে সন্ধ্যেবেলা 7:12 থেকে পরবর্তী দিন ভোররাত্রি 1:42 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনার পারদর্শিতাই আপনার সফলতার চরম শিখরে আপনাকে নিয়ে যেতে পারে। সংখ্যা 2, মানসিক প্রশান্তি বজায় রাখুন, কর্মক্ষেত্রে সফলতা নিশ্চয়ই আসবে। সংখ্যা 3, ভুলবশত কোনো মানুষকে এমন কোনো কথা বলবেন না যা আপনার কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রকে কিন্তু সমস্যাগ্রস্ত করতে পারে। সংখ্যা 4, আজকে দাম্পত্য সুখ এবং দাম্পত্য জীবনে কিছু জটিলতা যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলো সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। সংখ্যা 5, কাউকে ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। সংখ্যা 6, আজকে আধ্যাত্মিক কর্মে সফলতা মিলবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা কর্মক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে বের করবে। সংখ্যা 7, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে, তবে পারিবারিক বিবাদ বা পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু আজকে অনেক বেশি সময় আপনাকে কাটাতে দেখা যেতে পারে।
সংখ্যা 8, ঋণ নেওয়া দেওয়া থেকে বিরত রাখুন, সংখ্যা 9, আজকে দাম্পত্য সুখের হানি হতে দেখা যাচ্ছে ভীষণভাবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। বি, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, সফলতা নিশ্চয়ই আসবে। সি, আজকে আপনাদের ক্ষেত্রে গৃহ ঋণ সম্বন্ধীয় বিষয়ে আজকে আপনাদের কিছুটা সমস্যাগ্রস্ত হতে দেখা যেতে পারে। ডি, আজকে আপনাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমা সম্বন্ধীয় জনিত কোনো সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সুতরাং লিগ্যাল কোনো কেস থেকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে ই রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। যাদের এফ, ব্যবসায় সফলতার নতুন দিশা খুঁজে পাবেন। জি, আজকে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এইচ, আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিবাদ যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলো সমস্যার সমাধানের পথ আপনাদের ক্ষেত্রে আজকে খুঁজে পাবেন। আই, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। আপনার কমিউনিকেশন লেভেলের জন্য, ভুল হওয়ার জন্য, আপনার ফোন বা অন্যরকম সমস্যাগ্রস্ত হওয়ার জন্য আপনার কোনো কাজ কিন্তু হাতছাড়া হতে দেখা যাচ্ছে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের ব্যবসা বা পার্টনারকে স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা ফেস করতে দেখা যাচ্ছে। কে, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। এল, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। এম, আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। এন, গৃহ বিবাদ এড়িয়ে থাকুন। ও, আজকে আপনাদের জন্য দূরযাত্রায় সফলতা মিলবে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক সম্পর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন, মানসিক ক্লেশ বৃদ্ধি পাবে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। এস, আজকে আপনাদের জন্য কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না। টি, আজকে আপনাদের পক্ষে ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন। ইউ, আজকে আপনাদের পক্ষে কিন্তু মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। ভি, আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। ডাব্লিউ, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত শুভ হবে। এক্স, আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না। ওয়াই, আজকে আপনাদের জন্য দাম্পত্য সুখের হানি হতে দেখা যাচ্ছে। জেড, আজকে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমে আপনাদের জন্য রবিবার। রবিবারে যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন। যাদের সোমবার জন্ম হয়েছে দূরযাত্রায় সফলতা। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে মানসিক ক্লেশ তৈরি হতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল বিভাগে আজকে কিন্তু অসফলতার নতুন একটা দিকও কিন্তু আপনারা উন্মোচন করতে পারেন, যা সফলতার দিকে আপনাদের ক্ষেত্রে ধাবিত হতে দেখা যাচ্ছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কাজের প্রেশার প্রচণ্ড থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সঠিক সময় খাওয়া দাওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি, নচেত শারীরিক ক্ষেত্রে কিছু বড় সমস্যা সৃষ্টি হতে পারে। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে ঋণ নেওয়া দেওয়া থেকে বিরত রাখুন, তা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত শুভ হচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম মাস, প্রথমে বৈশাখ মাস। পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে গৃহ সম্বন্ধীয় বিষয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সাবধানে নিন। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থ লাভ। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে দূরযাত্রায় সফলতা। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে দূরযাত্রা দূরভ্রমণে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সফলতা মিলবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে নতুন মানুষের সাথে যোগাযোগ আপনার কর্মক্ষেত্রে নতুন দিশা খুঁজে বের করতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেক যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব সামুদ্রিক স্বাস্থ্যের আরও কিছু নতুন বিষয়, নতুন দিক। দেখুন, বহু মানুষই রয়েছেন, বহু সন্তান রয়েছেন যারা কিন্তু পড়াশুনো করছেন, লেখাপড়া করছেন, কিন্তু কিছু কু অভ্যাসের কারণে কিন্তু তাদের পড়াশুনোয় হানি হয়, সমস্যাগ্রস্ত হয়ে যায়। কেন? দেখুন, আপনার সন্তানের হাতে রেখা
যদি এই যে ভাগ্যরেখা যেটি সোজা উঠছে এটি যদি এঁকে বেঁকে এঁকে বেঁকে উঠছে, তাহলে জানবেন আপনার সন্তানের কোনো বড় অভ্যাসের কারণে কিন্তু সন্তানের লেখাপড়ায় অমনোযোগিতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল সামুদ্রিক শাস্ত্রের আমাদের ছোট্ট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনায় নিয়ে চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের ক্ষেত্রে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। দেখুন, মেষ রাশির যারা জাতক, যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার দ্বারা কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। আগুন থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন, দূরযাত্রা নিষিদ্ধ। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকবে, প্রেমজ বিষয়ে কিছু নতুন মোড় আসতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা শুভ থাকছে না। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। আর্থিক ক্ষেত্র মজবুত হবে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ বিকেলের পরবর্তী সময় তৈরি হতে দেখা যাচ্ছে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে সকালে। শুভ রং লাল, শুভ সংখ্যা 1। আলোচনা করব কর্কট রাশি। নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতা দেবে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে মন ভারাক্রান্ত থাকতে পারে সারাদিন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। মানসিক প্রফুল্লতা আজকে বজায় রাখুন, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, গৃহে আজকে আপনাদের ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে, যা আপনাদের ক্ষেত্রে বহুদিন বহু পরিকল্পনার মাপ কিন্তু আপনারা আজকে কোনো ধর্মানুষ্ঠান সূচিত করতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 1। আলোচনা করব কন্যা রাশি। বুঝে কাজ করুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, মানসিক চঞ্চলতাই আপনাকে কিন্তু কিছু জটিলতার মুখোমুখি করতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব এবার বাস্তু টিপস। দেখুন, বাস্তু টিপসের ক্ষেত্রে আজকে বলবো আপনাদের ক্ষেত্রে যে আপনারা যারা ফুলের মালা দেন মাকে, আজকে দেখুন মা কালীর পুজো রয়েছে, আবার কিছু কিছু জায়গায় মা লক্ষ্মী গণেশেরও কিন্তু পুজো হবে, সুতরাং যেই পুজোই করুক না কেন, যে ফুলের মালা আমরা ঈশ্বর বা দেবী দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করি, সেগুলি বেশি সময় ঘরে বিশেষ করে রাখা উচিত নয়। দেখুন, যা অর্পণ করছেন তা খুব তাড়াতাড়ি, অর্থাৎ কাল সকাল হতে হতে কিন্তু আপনারা সমস্ত কিছুকে বদলে ফেলবেন, পাল্টে ফেলবেন, অথবা সেগুলিকে সেখান থেকে তুলে ফেলে দেবেন। আর মাথায় রাখবেন, ফুলের মালা কখনোই আপনারা কিন্তু জলে ফেলবেন না। কেন তাড়াতাড়ি ফেলবেন, তার কারণ হচ্ছে ফুলের মধ্যে বিভিন্ন পোকামাকড়ের বাস হতে থাকে এবং সেগুলো ব্যাকটেরিয়া তৈরি করে, যা আমাদের ক্ষেত্রে আমাদের শাস্ত্র তা বলছে না কখনো। সুতরাং মাথায় রাখুন, শাস্ত্র যা বলছে সেই নিয়ম মেনেই আপনারা চলুন এবং ফুলের মালাটিকে ফেলে দেবেন, জলে ফেলবেন না, তার কারণ তাতে মাতৃ দোষ তৈরি হয় বা মাতৃ সাপ লেগে যায়। সুতরাং আপনারা সেই ফুলের মালাটিকে আপনারা মাটির তলায় পুঁতে দিতে পারেন বা পাড়ে ফেলতে পারেন বা কোনো রকম আবর্জনা স্তূপের মধ্যেও ফেলতে পারেন, তাতে কোনো বড় সমস্যা নেই। কিন্তু আপনারা জলের মধ্যে কখনোই ফেলবেন না, কারণ জল যখনই ফুলের সাথে সম্পর্কযুক্ত হবে তখন ফুল পচনশীল হয়ে যাবে এবং ধীরে ধীরে জলকে দূষিত করবে। বিজ্ঞানের বাইরে কখনোই শাস্ত্র নয়, বিজ্ঞানের সাথেই কিন্তু সম্পর্কযুক্ত আছে শাস্ত্র। সুতরাং আপনারা আপনাদের সমস্ত দিকগুলিকে সঠিকভাবে রেখেই কিন্তু এই দিনগুলি পালন করুন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত দিকে সুফল আপনাদের জীবনে বর্ষিত হতে দেখতে পাবেন। চলুন আবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কি গাছ আজকে পুজো করা ভালো হবে। আজকে আপনারা রিঠা গাছ পুজো করতে পারেন, রিঠা গাছে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন। দেখুন, হস্তা নক্ষত্রের সাথে রিঠা গাছের সম্পর্ক রয়েছে, সুতরাং যারা হস্তা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা রিঠা গাছ রোপণ করে পুজো করলে আপনাদের ক্ষেত্রে সুফল মিলবে। আপনাদের পক্ষে আজকে বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে সুফল পাবেন। আপনাদের পক্ষে দান বলবো, আজকে আটা এবং সবজি দান করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজকে আলোচনা করব ছোট্ট একটি উপায়। দেখুন, আপনারা প্রত্যেক দিন বিভিন্ন উপায়গুলো করে চলেন, আজকে আমি যে উপায় আলোচনা করব সেটা হচ্ছে স্পেশালি কালী পুজোর, অর্থাৎ দীপাবলির এই রাত্রের জন্য। আর এই দীপান্বিত অমাবস্যা এমন একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে বিভিন্ন শত্রু দ্বারা সমস্যায় যারা ভুগছেন
তাদের ক্ষেত্রে অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখুন, যদি আপনিও কোনো শত্রুর দ্বারা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন, তাহলে আজকে আপনারা একটি যে কোনো ক্যাকটাস গাছের পাতা অথবা ছাল জোগাড় করুন। ক্যাকটাস গাছ, কাটা গাছের ছাল জোগাড় করে নিন। জোগাড় করে সেটি আপনারা বাম হাতের ঠিক মধ্যম অবস্থা, যেখানটা ডিপ অবস্থা যেটা, সেইখানটায় আপনারা সেটিকে রাখুন এবং সামান্য তুলসী তলার মাটি তুলে তার উপর দিন। কখন করবেন? ঠিক মধ্যরাত্রে, যখন পুজো হয় সেই সময়, একদম ঘোর অমাবস্যা থাকবে সেই সময় আপনারা এই প্রক্রিয়া করবেন। মাটিটিকে দিয়ে আপনারা আপনাদের কনিষ্ঠ আঙুল দিয়ে এটিকে ভালো করে চাপতে থাকবেন এবং মনে মনে শত্রুর সম্বন্ধে যে সমস্ত মনস্কামনা রয়েছে, যাই কামনা থাক, ভালো হোক মন্দ হোক, যেটা আপনার রয়েছে সেটা আপনি সেখানে জানাবেন। এবং জানানো হয়ে গেলে দু এক মিনিট রেখে আপনারা কী করবেন, সেই মাটিটিকে ফেলে দেবেন। চাতালে ফেলে দিয়ে ভালো করে ডান পা, যদি পুরুষ হয়ে থাকে শত্রু, যদি মহিলা হয়ে থাকে তাহলে বাম পা দিয়ে আপনারা ভালো করে রগড়ে দেবেন। আপনারা দেখবেন আপনাদের যে শত্রু রয়েছে, যে বড় সমস্যা বা বড় ক্ষতি করছিল, আপনাদের সমস্যাগ্রস্ত করে তুলেছিল, সেখান থেকে আপনাকে নিশ্চিতভাবে আপনার শত্রু অবশ্যই রেহাই দেবে। এই প্রক্রিয়া শুধুমাত্র আজকের দিনের জন্যই আপনারা করতে পারবেন, তা অত্যন্ত সুফল এবং ফলদায়ী হয়ে থাকবে আপনাদের জীবন। চলুন আলোচনা করে নেব, যাদের জন্মদিন রয়েছে তারা আজকে আটা দান করুন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে সবজি দান করুন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল দিয়ে থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব রাশিফল। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে মন থেকে কিন্তু বিশেষ কিছু মেনে নেওয়া এবং না নেওয়ার ক্ষেত্রে কিছু কিন্তু জটিলতা নিজের মনের মধ্যেই তৈরি হতে পারে। দেখুন, আপনি কোনো কাজে যাচ্ছেন, সাকসেস হচ্ছে না, সফলতা পাচ্ছেন না, সেগুলি নিয়ে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে। তবে পূর্ণ বিশ্বাস রাখুন, আপনাদের ক্ষেত্রে সুপথ বা নতুন দিক আপনারা সহজেই খুঁজে পাবেন। এছাড়া কোথাও থেকে যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে সেগুলি পরিশোধ করার পরিকল্পনা করুন, তা আপনাদের জন্য আরও বেশি সুফল নিয়ে আসবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব বৃশ্চিক রাশি। পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হবে, আজকে দূরযাত্রা এবং দূরভ্রমণে সফলতা মিলবে, গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে, কাউকেই মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য কালো, শুভ সংখ্যা এক আলোচনা করব ধনুরাশি। যদি আপনি আপনার খুব কাছের মানুষকে দুঃখ পেতে দেখছেন, তাহলে আজকে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ সমন্বয় তৈরি হতে পারে। অর্থাৎ আপনারা কারো পাশে, অর্থাৎ কোনো শত্রুমূলক সম্পর্কিত কোনো মানুষের পাশেও আজকে হয়তো আপনাকে ছুটে যেতে হতে পারে। সুতরাং কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে না রেখে কাউকে যদি আপনি আজকে সাহায্য করেন, তার পূর্ণ আশীর্বাদ আজকে আপনারা সহজেই পেতে থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব মকর রাশি। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বহুদিন ধরে পরিকল্পনা করছেন, নতুন কর্মের যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে জটিলতা যেরকম থাকছে, তার পাশাপাশি আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, কোনো মানুষের সাথে ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। সুতরাং আজকে শুভ সময় দেখে সমস্ত কাজ করুন, শুভ সময় দেখে সমস্ত কাজগুলি সারার চেষ্টা করুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুন, সঠিক ডিসিশান সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে আগুন থেকে অত্যন্ত সাবধান এবং সতর্কতা থাকা উচিত। কাউকেই মনের কথা আজকে বলে হঠাৎই বিপাকেও পড়ে যেতে পারেন আপনি, সুতরাং বুঝে কথা বলার চেষ্টাই করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব মীন রাশি। জল এবং আগুন দুটো থেকেই সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য জরুরি রয়েছে। গলাজনিত কিছু বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে দেখা যেতে পারে। আপনি মনের কথা খুলে বলছেন তা তো ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কিছু জটিলতার আকার সৃষ্টি হতে পারে। আজকে ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা এক
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।